চিংড়ি মাছের বড়া কার না পছন্দ আমার মনে হয় এমন একজনও পাওয়া যাবে না যারা পছন্দ করেন না আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সব অনেক ভালো আছেন আবারও এসে গেছি আপনাদের সামনে বরাবরের মতো আমি রশন জাহান হেলদি অ্যান্ড টেস্টি কুকিং রেসিপিতে আর সাথে করে নিয়ে এসেছি চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের বড়া তৈরি করার রেসিপি আমি আজকে আপনাদেরকে দেখাবো তবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আর সাথে পাশের ব্যাল বাটনটি ট্যাপ করে দিয়ে নোটিফিকেশান অন করে রাখবেন তো চলুন আর বেশি কথা বলছি না শুরু করছি চিংড়ি মাছের বড়া তৈরি চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু কুচু চিংড়ি নিয়ে নিয়েছি একেবারে ছোট যে চিংড়িটি আছে সেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করার আগে অবশ্যই খুব ভালোভাবে বেছে নিতে হবে অনেক করকুটো ময়লা আবর্জনা সামুদ্রিক পোকা আছে খুব ভালোভাবে বেছে নিয়ে তারপর ধুয়ে নিতে হবে আমি সামান্য একটু হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি আমি যখনই মাছ বা মাছ জাতীয় খাবারগুলো ধুই তখন সামান্য হলুদ দিয়ে ধুয়ে নিই এতে করে একটু যে লালা ভাব থাকে সেটা চলে যায় খুব ভালোভাবে খর করে পরিষ্কার হয় বলে আমার মনে হয় আপনারা যে যেভাবে পরিষ্কার করতে পছন্দ করেন ঠিক সেভাবে পরিষ্কার করে নেবেন একদম উত্তম রূপে এখানে আমি নিয়ে নিয়েছি ডালবাটা হাফ কাপ পরিমাণ ডাল আমি ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি এখানে আমি নিয়েছি চালের আটা হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা বাটা নিয়েছি নিয়েছি কাঁচামরিচের প্যাস্ট ধনিয়া পাতা নিয়েছি কুচি করে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধনিয়া পাতা তারপর কুচি করে নিয়েছি রসুনের প্যাস্ট নিয়েছি আর এই প্যাস্টগুলো আমি ব্যালেন্ডারে তৈরি করেছি আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন কিছু গুঁড়ো মশলা তার মধ্যে আমি নিয়েছি কর্ন ফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন পরিমাণ নিয়েছি হলুদের গুড়ি নিয়েছি ওয়ান টি স্পুন আর নিয়েছি লাল মরিচের গুঁড়ি লাল মরিচের গুড়ি নিয়েছি আমি ওয়ান টি স্পুন এবং হলুদের গুঁড়ি নিয়েছি হাফ টি স্পুন লবণ নিয়েছি পরিমাণ মতো দিয়ে দেব। এখন আমি চিংড়িগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি যে প্লেটটাতে আমি মাখাবো একটু বড়ো সাইজের হলে বলা হয় এতে করে মাখাতে সুবিধা হয় এখন আমি চিংড়িটার সাথে চালের আটাটা দিয়ে দিচ্ছি আমি এর থেকে হাফ দিয়ে নিয়েছি হাফ কাপ ছিল তার থেকে হাফ দিয়েছি প্রয়োজন হলে আমি আরও দেব প্রয়োজন যদি না হয় এতটুকুতে চলবে ডাল বাটাটা পুরাঠায় দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ এবং যে কর্নফ্লাওয়ার রেখেছি সেটা দিয়ে নিয়েছি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ টি স্পুন করে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচু করে নিয়েছিলাম আর আমার এখানে কুচু চিংড়ি ছিল আড়াইশো গ্রাম কাঁচামরিচের ফেস্ট দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঝাল আপনারা যতটা খান ততটা দিবেন লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো অবশ্যই অবশ্যই আপনাদের যতটুকু লবণ খেতে পছন্দ করেন ততটুকু অ্যাড করে নেবেন তবে বড়া জাতীয় জিনিসে লবণটা একটু বুঝে জুনে দিতে হয় আমি প্রথমে কী করি লবণটা একটু পরিমাণ মতো দিয়ে নিই তারপর ছোট্ট একটা বড়া তৈরি করে ছেঁকে তারপর আবার লবণ অ্যাড করি কারণ অতিরিক্ত লবণ হয়ে গেলে খাওয়া একদম সম্ভব না আবার লবণ যদি কম হয় একেবারে ভাজার পরে লবণ অ্যাড করাও সম্ভব হয় না আমার ডুটা তৈরি করা হয়ে গেছে চিংড়ি মাছের সম্পূর্ণটা মাখিয়ে একটা ডোরের মতো তৈরি করেছি এবং এর থেকে ছোটো ছোটো লেচি নিয়ে আমি চ্যাপটা চ্যাপটা বড়া আকার করে শেফটা দিয়ে নিচ্ছি হ্যাঁ বেশ কিছু লেসি তৈরি করে আমি চুলায় তেল গরম হতে দিয়ে নিয়েছি এবং এর উপর বড়াগুলো একে একে করে দিয়ে নিচ্ছি এক পাশটা একটু কালার হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি আর মিডিয়াম টু লো হিটে এটা আস্তে আস্তে করে বেজে নিতে হবে নইলে কিন্তু দেখা যাবে উপরের দিকটা একদম সিদ্ধ হয়ে যাবে কালো পুড়েও যেতে পারে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এখন ভিতরের পুরটাও যেত খুব ভালোভাবে সিদ্ধ হয় সো আস্তে আস্তে কম আছে এটাকে ভেজে নিতে হবে আমি সবগুলো বড়াকে অপর পৃষ্ঠায় উল্টে দিয়েছি এবং আবারও আরেকটু উল্টে দিচ্ছি এভাবে দু একবার উলট পালট করে তারপর বড়াটাকে সিদ্ধ করে নিতে হবে আমার কাঙ্ক্ষিত কালারটা একদম চলে আসছে একটু গাঢ় গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এখানে ছালের আটা ব্যবহার করার ফলে এই বড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে অনেক বেশি ভালো লাগে যতটা সম্ভব তেল ঝাড়িয়ে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে রেখে দিচ্ছি টিস্যু পেপারের উপর অথবা কিচেন টাওয়ালের উপর রেখে দেবেন এতে করে অতিরিক্ত তেলটা স্যুপ হয়ে যাবে আবার যে আরও যে লেচিরগুলো থেকে গিয়েছিল আমি একে একে সবগুলো দিয়ে নিয়েছি তেলের মধ্যে আর ভেজে নিচ্ছি একদম আগের মতো করে হয়ে গেলে তেলটা ঝারিয়ে তারপর উঠিয়ে নিচ্ছে আর সাথে সাথে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া দেখুন দেখতে কত ভালো লাগছে ইয়ামি লাগছে এটা খেতে পারেন নাস্তা হিসেবে অথবা বাতের সাথে অথবা এই বড়াগুলোকে ঝুল কুপ্তার মতো করে ঝুল দিয়েও রান্না করতে পারেন যেভাবে খুশি সেভাবে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আপনাদের ফ্রেন্ডস ভিডিওটি শেয়ার করে দেবেন আর ছোট্ট করে একটা ক্লিক করে লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু কোনো কিছু বলার কিংবা জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আবারও এসে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সব সময় হাসি খুশিতে থাকুন আর আমার জন্য অনেক 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 বেশি দোয়া করুন আল্লাহ হাফেজ